গতকাল বৃষ্টি আইনে ম্যাচ হারায় মন খারাপ করে সবার আগে মাঠ ছেড়েছেন পাপন বেরিয়েছেন ম্যাচ শেষের ঘোষণার আগে দীর্ঘদিনের কোমরের চোট ভুগাচ্ছে তামিমকে আফগানিস্তানের বিপক্ষে গত মাসে টেস্ট সিরিজে এই চোটের কারণেই খেলতে পারেনি তিনি গতকাল আফগানিস্তানের বিপক্ষে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ এই সিরিজেও পুরো ফিট হয়ে উঠতে পারেনি টাইগারদের ওয়ানডে অধিনায়ক অনুশীলনে তাকে বেশ অস্বস্তিতে ভুগতে দেখা গেছে ফলে কয়েকদিন ধরে আলোচনা ছিল আদৌ তামিম ওয়ানডে সিরিজ খেলতে পারবেন কি না ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয় এ বিষয়ে সেখানে তিনি জানান পুরো ফিট না হলেও খেলবেন ম্যাচ খেলায় চোটের বিষয়ে বুঝতে পারবেন বলে জানান তামিম যেটা তামিমের ভাষায় শরীর এখন ভালো আছে আমি বলবো না শতভাগ ঠিক আছে প্রথম ওয়ানডে খেলবো খেলার পর আরো বুঝতে পারবো তাম্মের এমন মন্তব্যে চটেছেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাতুরে সিং এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দিয়ে চিল্লা চিল্লিও করেন তিনি গতকাল দেশের একটি দৈনিক পত্রিকা পাপনের উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রকাশ করে সেই পত্রিকাকে পাপন বলেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল আমি কোচের সঙ্গে কথা বলেছি কোচও এমন কিছুর সঙ্গে অভ্যস্ত নয় সেও ক্ষুব্ধ তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে কি চায় কোন পর্যায়ে আছে সে তিনি আরও বলেন তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে হাতের রিসিং আমাকে ফোন করে আধ ঘন্টা চিলাচিলি করেছে এটা কি সে পাড়ার খেলা পেয়েছে নাকি যে আমি ফিট আছি কিনা তা খেলে দেখব হয় আপনি ফিট নয় তো ফিট না ডাক্তাররাও আসলে কিছু পাচ্ছেন না তো দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই তামিম ইকবালের এরপর সাম্প্রতিক সময়ে চোট তার নিত্য সঙ্গে এদিকে মাত্র তিন মাস বাকি বিশ্বকাপের ফলে ওয়ান ডে অধিনায়ককে নিয়ে প্রতিদিনই চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টের